আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হলো সালাতুল হাজত অনেক দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন সালাতুল হাজত কখন পড়তে হয় কত রকাত পড়তে হয় কিভাবে পড়তে হয় এবং সালাতুল হাজতের পরে কোন দোয়া পাঠ করতে হয় তো দর্শকদের সেই অনুরোধে ইতিপূর্বে সালাতুল হাজত নিয়ে আলোচনা করেছিলাম আজকে আবারও সংক্ষিপ্তভাবে সালাতুল হাজত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমে বলছি আল্লাহ রব্বুল কাছে কোনো কিছু চাওয়ার জন্য একটি উত্তম পন্থা হলো সালাতুল হাজত অনেকভাবে আল্লাহর কাছে চাওয়া যায় তার মধ্যে খুব সুন্দর একটি মাধ্যম বা পন্থা হলো সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ রবুল্লা আলমিন কুরআনুল করিমের সুরা বাকারার মধ্যে বলেছেন ইয়া ইউহাল্লা দিন আমানুস্তা আইনু বিশ্ববরী ওয়াসলা হে ইমানদারগণ তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি কিছু চাও তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে তো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে এ নির্দেশনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন তো হাদিসের মধ্যে সালাতুল হাজতের কথা উল্লেখ আছে আমি প্রথমেই বলছি সালাতুল হাজত যে কোনো সময় পড়া যায় তবে উত্তম হলো সন্ধ্যার পরে বা রাতে গভীর রাতে রাতের বেলায় পড়াটা খুব ভালো তবে এটা যে হাদিসের কথা তা বলছি না যে কোনো সময় আপনি পড়তে পারেন হারাম এবং মাকর অক্ত ব্যতীত দিনে রাতের যে কোনো সময় সালাতুল হাজত পড়া যায় দ্বিতীয় কথা হলো সালাতুল হাজত কয় রেকাত তা হলো দুই রেকাত আপনি দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের নিয়েতে এবং আপনি কিভাবে পড়বেন আমি তাও বলে দিচ্ছি হাদিসের মধ্যে সালাতুল হাজতের ব্যাপারে যে কথা উল্লেখ আছে তা হলো আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কোনো নির্দিষ্ট কিছু চাওয়ার জন্য যখন মনস্থির করবেন তখন উত্তম রূপে অজু করতে হবে অজু গোসলের প্রয়োজন থাকলে গোসল করতে হবে অথবা পবিত্রতা অর্জন করে তারপরে আল্লাহ আলামীনের কাছে দণ্ডায়বান হতে হবে সালাতের মোসাল্লায় দাঁড়িয়ে নিয়ত করতে হবে যে আমি দুরাকাত সালাতুল হাজত পড়ার নিয়ত করছি এই কথাগুলো অন্তরে আপনার মতো করে সংকল্প করবেন মুখে পাঠ করার প্রয়োজন নেই তো এভাবে নিয়ত করার পরে আল্লাহ একবার বলে আপনি নামাজ শুরু করবেন আপনি নফল নামাজ যে নিয়মে পড়েন ঠিক সেই নিয়মে পড়বেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে সানা পড়বেন তারপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা পড়বেন এরপরে বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা আপনি যেটা মুখস্থ আছে সেটা পড়বেন এরপরে রুকু করবেন তারপরে শেষদা করবেন উঠে আবারও দ্বিতীয় এভাবে আবার শেষ করবেন সুরা ফাতেহা পড়বেন তারপর আরেকটা সুরা এরপরে রুকু সেজদা করে শেষ বৈঠক করবেন তা শাহ শরীফ দমা পড়ে সালাম ফেরাবেন তো এইভাবে স্বাভাবিক নিয়মে দুই রাকাত নামাজ শেষ করে সালাম ফেরানোর পরে আপনি কয়েকবার দূর শরীফ পড়বেন কয়েকবার দূরত পড়ে তারপরে আল্লাহ রব্লা আলামিনের কাছে আপনি কিছু দোয়া করবেন যে দোয়াগুলো হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ আছে দোয়াগুলো হাদিসের ভাষায় যেভাবে উল্লেখ আছে তা হলো লা ইলা ইল্লাহুল হালিমুল করিম সুবাহান আল্লাহ হরব্ব বিলা আজিম আলহামদুলিল্লা হিরব বিলা আল আস আলুকা কা রহমাতিক ও রহমানতিক ওয়া আঝা ইমামা

সালাতুল হাজতের পরে দুরু শরীফ কয়েকবার পড়ে তারপরে আপনি এই দোয়াটা পাঠ করবেন সালাতুল হাজতের ক্ষেত্রে এই কথাগুলো হাদিসে উল্লেখ আছে আমি দোয়াটা আবারও বলছি খেয়াল করে শুনবেন আপনি সালাতুল হাজত দৈরাক নামাজ শেষ করে কয়েকবার দুরুস শরীফ পড়ে এই দোয়াটা পাঠ করবেন সেটা মোনাজাতেও পাঠ করতে পারেন অথবা মোনাজাত না ধরেও পাঠ করতে পারেন তা হলো لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين جرى খুব সহজে মুখস্থ করতে পারবেন তারা হয়তো শুনেই মুখস্থ করতে পারবেন যদিও দোয়াটা একটু বড় আপনারা অনেকে শুনে মুখস্থ করতে পারবেন না তবে এই দোয়াটাই যে পড়তে হবে বিষয়টা এরকম নয় আপনি যদি এই দোয়াটা না পারেন কয়েকবার দুরেশ্বরী পাঠ করার পরে আপনি হাত তুলে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনার চাহিদাগুলো আপনি পেশ করবেন আপনি যে উদ্দেশ্যে এই সালাদ পড়েছেন সালাতুল হাজতের নিয়ত করে সালাদ শেষ করেছেন এই সালাতুল হাজতের পরে আপনি হাত তুলে এইভাবে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনার মনের ভাষা ব্যক্ত করবেন আল্লাহর কাছে আপনি কি চান যে কোনো বিষয়ে আপনি হাত তুলে আল্লাহর কাছে বলতে পারেন চাইতে পারেন এইভাবে যদি আপনি সালাত শেষ করেন তাহলে আল্লাহরবুল্লা আলমিনের কাছে আপনার যে চাওয়া আপনার যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো হয়তো আল্লাহ রবুল্লা আলমিন খুব তাড়াতাড়ি পূরণ করবে দোয়া কবুলের এটি একটি উত্তম পন্থা আল্লাহর কাছে চাওয়ার একটি উত্তম মাধ্যম তো এইভাবে আমরা যদি চেষ্টা করি দিনে অথবা রাতে যে কোনো সময় দুরাকাত সালাতুল হাজতের নিয়ত করে নামাজের পরে দুরুদ শরীফ পড়ে এভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই দোয়াকে কবুল করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া